এক রাতে ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষতি আমের মুকুলে। শিলাবৃষ্টির ফলে ক্ষতির মুখে ক্ষেতের ফসল, জেলা জুড়ে একই ছবি। ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে দাবি কৃষকদের। আরও দুদিন বঙ্গে দুর্যোগের সম্ভাবনা। বৃহস্পতিবার মরশুমের প্রথম কালবৈশাখী দেখেছে বঙ্গবাসী। বৃহস্পতিবারের পর শুক্রবারেও কালবৈশাখীর সম্ভাবনা। বৃহস্পতিবার রাতে কালবৈশাখীর দাপটে শিলাবৃষ্টি, যার জেরে ব্যাপক ক্ষতির মুখে আমের মুকুল। ক্ষতির মুখে জমিতে থাকা বিঘের পর বিঘের ফসল। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থেকে সুন্দরবন, প্রায় দশটি ব্লকে একই চিত্র। বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে শুরু হয় বৃষ্টিপাত। সন্ধ্যা থেকেই আকাশের মুখ ভার ছিল। রাত গড়াতেই শুরু হয় বজ্রপাত, সাথে ঝোড়ো হাওয়া। বৃষ্টিপাত সাথে প্রচুর শিলাবৃষ্টি, যার জেরে ব্যাপক ক্ষতি হয়েছে আমের মুকুলের। হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, বাদুরিয়া, স্বরূপনগর, বসিরহাট ১ ও ২ নম্বর ব্লক প্রভৃতি এলাকার বেশিরভাগ মানুষ নির্ভর কৃষিকাজের ওপরে। বর্তমানে মাঠে রয়েছে পটল, উচ্ছে, কাঁচা লঙ্কা, ঝিঙে, বেগুন সহ নানা ফসল। এদিন সকালে সূর্যের আলো ফুটতেই মাঠে পৌঁছান কৃষকেরা। জমিতে পৌঁছে হতবাক তারা। কোথাও কোথাও ফসলের মাচা ভেঙে পড়েছে, কোথাও জমিতে জল দাঁড়িয়েছে। কৃষকেরা জানাচ্ছেন হঠাৎ করেই ঝড় বৃষ্টি, সাথে শিলাবৃষ্টিও হয়েছে, যার কারণেই ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শিল হইছে, ঝড় হইছে, আর বিশাল বৃষ্টি হইছে, সঙ্গে শিলও পড়িছে, তাতে করে বিশাল ক্ষতি হয়ে গেছে। আর ওই ছোট ছোট আমের গুটি সব পচে গেছে আর পড়ে যাচ্ছে, কিচ্ছু থাকছে না গাছে। যেহেতু বিশাল আকারের সেসব সবজির এই যে পটলটা সব ফাটাই দিয়েছে শিলে, আর সেসব খেতে সব জল বেঁধে গেছে এক বিঘের থেকে, তাই এখন তাতে বিশাল আকারের ক্ষয়ক্ষতি। আমের মরশুমে অনেকেই আম গাছ কিনে থাকেন, সেই সকল কৃষকেরাও পড়েছেন ক্ষতির মুখে। যারা আম গাছ কিনে ব্যবসা করেন তাদের দাবি, শিলাবৃষ্টির কারণে আমের মুকুলে ব্যাপক ক্ষতি হয়েছে, যার ফলে আমের উৎপাদন কমে যাবে। আম গাছে তো বহুত ক্ষতি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, আম গাছ যা ছিল তো সব আম শেষ হয়ে গেছে, আমের দাম বেশি হতে পারে। কতটা আম গাছ কিনলেন? প্রায় ৩০-৩৫টা। আম বেশি খেতে পারবে না মানুষ, দাম কি বেশি হবে? দাম বেশি হতে পারে, আম পুরো নষ্ট হয়ে গেছে বলে সব। অনেক ক্ষতি হয়ে গিয়েছে বৃষ্টিতে, কালকে হঠাৎ ঝড় বৃষ্টি হলো, শিলাবৃষ্টি হলো, আম গাছে যা বলছিল সব নষ্ট হয়ে গিয়েছে। এখন দাম গাছগুলো অনেক কেনা হয়েছে, সেগুলোও গিয়েছে, এবার আমের দাম অনেক বেশি হবে, বুঝলে? এই জন্য অনেক চিন্তিত আছে। আম তো সেরকম নেই, কিচ্ছু নেই, এবার আম খেতে পারবে না, এবার অনেক দাম হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।